হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কি জানেন ফেসিয়াল আমাদের ত্বকের জন্য কতটা গুরুত্বপূর্ণ? হ্যাঁ বন্ধুরা, ফেসিয়াল আমাদের মুখের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফেসিয়াল করলে আমাদের মুখ কোমল, উজ্জ্বল, মোলায়েম, ফর্সা আর ঝলমলে হয়ে ওঠে। মুখের মধ্যে একটা প্রাকৃতিক উজ্জ্বলতাও চলে আসে। এছাড়া এমন কিছু ফেসিয়াল আছে যা করলে আমাদের কালো ত্বক দুধের মতো ফর্সা ও কাচের মতো চকচকে হয়ে উঠবে। এর জন্য মাসে অন্তত একবার আমাদের ফেসিয়াল করা উচিত। আজকে আমি আপনাদেরকে এইরকম একটি হোমমেড স্কিন হোয়াইটেনিং ফেসিয়াল করে দেখাবো। এই ফেসিয়ালটি করার পর আপনারা কোনোদিন পার্লারে গিয়ে ফেসিয়াল করতেই চাইবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। আমি এই ফেসিয়ালটিকে তিনটি স্টেপে ভাগ করেছি। স্টেপ 1 ক্লিনজিং, স্টেপ 2 স্ক্রাবিং, স্টেপ 3 ফেস প্যাক। স্টেপ 1 ক্লিনজিং, আপনার প্রতিদিন ব্যবহারের ফেস ওয়াশ দিয়ে ত্বককে ক্লিন করে নিন। এর পরবর্তী স্টেপ হলো স্ক্রাবিং। স্ক্রাবার তৈরি করার জন্য একটি পাত্রে 1 চামচ চালের গুঁড়া ও 1 চামচ দুধ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটির সাহায্যে আপনার মুখ, গলা হালকা হাতে জেন্টলি স্ক্রাব করুন। এইভাবে সার্কুলার মোশনে আপনাকে 10 মিনিট পর্যন্ত স্ক্রাব করতে হবে। এইভাবে স্ক্রাব করলে আমাদের ত্বক খুবই কোমল ও মোলায়েম হয়ে ওঠে, কারণ স্ক্রাব করলে আমাদের ত্বকের উপর যে ড্যাড স্কিন অর্থাৎ মরা চামড়া থাকে তা সহজে দূর হয়ে ত্বক খুবই কোমল এবং গ্লোয়িং হয়ে ওঠে। এইভাবে 10 মিনিট পর্যন্ত স্ক্রাব করা হয়ে গেলে টিস্যু দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। এবার আমাদের লাস্ট স্টেপ হলো ফেস প্যাক। এর জন্য একটি ব্লান্ডারে ভেজানো চাল, আমি 2 টেবিল চামচ চাল জল দিয়ে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছি, ও 1/2 কাপ কাঁচা তরল দুধ অ্যাড করে উপাদান দুইটিকে একসাথে ব্লান্ড করে নিন। ব্লান্ড করা হয়ে গেলে একটি বাটিতে নিয়ে নিন। চালের মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের ত্বকের এইজিং প্রসেস স্লো করে দেয়, যার ফলে ত্বক থেকে প্রায় 10 বছর পর্যন্ত বয়সের ছাপ কমে যায় আর ত্বক উজ্জ্বল, টানটান, মসৃণ হয়। এবার এর সাথে অ্যাড করুন 1/2 চামচ হলুদ গুঁড়া ও 1 চামচ লেবুর রস। এরপর সব উপাদান ভালো করে মিশিয়ে নিন। এবার এই প্যাকটিকে ভালো করে মুখে ও গলায় লাগিয়ে নিন। বন্ধুরা, এই প্যাকটি আপনাদের ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে দেবার জন্য খুবই কার্যকর হবে। প্যাকটি ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেলে এটিকে 10 থেকে 15 মিনিটের জন্য শুকাতে দিন, আর 10-15 মিনিট পর ত্বক জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন। ফ্রেন্ডস, আপনারা তো দেখতেই পাচ্ছেন এই ফেসিয়ালটি করার আগে আমার ত্বক কতটা ডার্ক এবং ড্রাই ছিল, কিন্তু এই ফেসিয়ালটি করার পর আমার ত্বক খুবই উজ্জ্বল, গ্লোয়িং আর ফর্সা হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে শেয়ার করুন, আর অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন। এইরকম আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।